হঠাৎ করে গেল দুই বছর ধরে দেশে দেখা দিয়েছে গরুর নতুন রোগ লাম্পি স্কিন ডিজিজ। 1929 সালে জাম্বিয়ায় প্রথম শনাক্ত হওয়া রোগটিতে 1945 সালে হয়েছিল গরুর মহামারীও। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসজনিত এই রোগ ঠেকানোর অন্যতম উপায় টিকা প্রদান হলেও এখনও তা খামারিদের নাগালের বাইরে। শরীর জুড়ে ফোসকা, হঠাৎ দেখে মনে হয় এজন গোবাসন্ত। 2019 সালে সারা দেশে ছড়িয়ে পড়া এই রোগের নাম লাম্পি। দেশীয় খামারিরা যদিও বলছেন গরুর বসন্ত। প্রায় 100 বছর আগে 1929 সালে জাম্বিয়ায় প্রথম রোগটি শনাক্ত হলেও 1943 সালে আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, দেখা দেয় মহামারীও। তাতেই মারা পড়ে মহাদেশটির 40% গরু। গবেষণা বলছে, মশা ও মাছির মতো বাহকের মাধ্যমে পক্স ভাইরাস LSD সংক্রমিত হয় গবাদি পশুতে। বর্ষার শেষে শরৎ এবং বসন্তের শুরুতে যখন মশা মাছির বিস্তার বাড়ে, তখনই প্রাণঘাতী রোগটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। এছাড়া আক্রান্ত গরুর সিমেন, লালা, দুধের মাধ্যমে ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। তবে গরু মহিষ আক্রান্ত হলেও মানুষে সংক্রমিত হওয়ার ইতিহাস নেই। প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা বলছেন, লাম্পিতে আক্রান্ত হলে গরুর জ্বর আসে, খাবার রুচি কমে, মুখ ও নাক দিয়ে লালা পড়ে, পানি জমে, সামনের দুই পা ফুলে যায়, চামড়ায় ছড়িয়ে ছিটিয়ে গুটি দেখা যায়, লোম উঠে ক্ষত হয়, বের হয় পুঁজ, দেখা দেয় রক্তযুক্ত ডায়রিয়াও। এ রোগ প্রতিরোধে বিশ্বে পাওয়া যায় লিথনিং স্ট্রেইন ভ্যাকসিন, শিপ পক্স ভ্যাকসিন এবং গোট পক্স ভ্যাকসিন। বর্তমান সময়ে আমরা যে ভ্যাকসিন লাম্পি ডিজিজের জন্য দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদের এই ভ্যাকসিনটা সাপ্লাই দেওয়া হয়। সেই ভ্যাকসিনটা হচ্ছে গডপস ভ্যাকসিন। আরও দুটো ভ্যাকসিন স্ট্রেনের, যেমন সেই ভ্যাকসিনের স্ট্রেন হচ্ছে নিট্রিক স্ট্রেন আর হচ্ছে শিপপক স্ট্রেন, এই দুটো ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। দেশে লাম্পি একেবারে নতুন হওয়ায় রয়েছে ভ্যাকসিন সংকট, তাই রোগ দেখা দিলে দিতে হবে যথাযথ চিকিৎসা, বলছেন প্রাণী চিকিৎসকরা। যেহেতু এই রোগ হওয়ার পরে আক্রান্ত স্থানে অনেক ক্ষত হয়ে যায়, যাতে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা না হয়, তার জন্য আমরা যেটা দিতে পারি, একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে পারি, তারপরে আমরা অ্যান্টিহিস্টামিনিক দিতে পারি, আমরা দিতে পারি হচ্ছে চোখে যদি এই সমস্যা হয়, তাহলে চোখে অবশ্যই আমরা হচ্ছে যে সিলভার নাইট্রেটের ড্রপ দিতে পারি, দিনে 2-3 বার দিতে পারি। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।